না একটু ভালো জায়গায় পৌঁছাবো, একটু ভালো স্ট্যাটাসে বিলং করব, আরেকটা থাকে কি টপ অফ দ্য টপ জায়গায় পৌঁছাবো। কোথায় পৌঁছাবো? টপ অফ দ্য টপ জায়গায়। এবার এই যে আমি টপ অফ দ্য টপ জায়গায় পৌঁছাবো, রাইট, এই মানসিকতাটা উপরেই আজকে ট্রেনিংটা হবে। যে আমরা আজকে কিছু এমন এমন ব্যক্তির ব্যাপারে জানবো, তার লাইফ স্টোরির ব্যাপারগুলো জানবো, যেখান থেকে আমরা আমাদের ক্যারিয়ারটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, ফার্স্ট সবাইকে গুড মর্নিং, রাইট, গুড মর্নিং দিয়ে শুরু করলাম আজকে সেশনটা। শুরু করলাম মহান ব্যক্তিত্ব দিয়ে, তার নাম কি স্বামীজি। স্বামীজি একটা দারুণ কথা বলেছে, এ ম্যান ইজ নট পুয়ার উইদাউট এ রুপি, বাট এ ম্যান ইজ রিয়েলি পুয়ার উইদাউট এ ড্রিম অ্যান্ড অ্যাম্বিশন। কি বললো? যে তোমার কাছে পয়সা নেই মানে তার মানে তুমি গরিব না, রাইট, বাট এ ম্যান ইজ রিয়েলি পুয়ার, সে তখনই গরিব, সত্যি সত্যি গরিব যখন তার কাছে কোনো স্বপ্ন বা জীবনের কোনো অ্যাম্বিশন না। তো আলটিমেটলি মহান ব্যক্তির থেকে এই মহান ব্যক্তির একটা সেন্টেন্স, কারণ এরা এত মহান ব্যক্তিত্ব, এত এদের কাছে নলেজ আছে, জাস্ট ওনার একটা করে আমি সাবজেক্ট আমরা নিলাম, নিয়ে আলোচনা করা শুরু করলাম। তাহলে এই মহান ব্যক্তিত্ব কি বলছে? যে তোমার জীবনে কিন্তু স্বপ্ন এবং অ্যাম্বিশন থাকা উচিত, তাহলে তুমি কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারবে। যদি তোমার মধ্যে স্বপ্ন বা অ্যাম্বিশন না থাকে, তাহলে জীবনে কোনোদিন তুমি সাকসেসফুল হতে পারবে না। চলো নেক্সট স্লাইডে যাই। এটা কে? নেতাজি সুভাষ চন্দ্র বোস, রাইট। কবে জন্মগ্রহণ করেছিল? 23rd January 1897 ইন কাটাক, উড়িষ্যা, রাইট, যেটা আমাদের কালকে 23rd January, রাইট। তাহলে এই যে মহান ব্যক্তিত্ব, আজকে আমরা যা পড়াশোনা করছি, তাহলে এনার একটু ব্যাপারে কিছুটা জানি। সুভাষচন্দ্র বোস ইজ পপুলার নোন অ্যাজ নেতাজি, নেতাজির ব্যাপারে উনি পপুলার। হিজ ফাদার জানকীনাথ বোস ওয়াজ এ ফেমাস লয়ার অ্যান্ড হিজ মাদার প্রভাবতী দেবী ওয়াজ এ ডিভোট অ্যান্ড রিলিজিয়াস লেডি। হিজ ফাদার জানকীনাথ বোস ওয়াজ অ্যান এফ্লুয়েন্ট অ্যান্ড সাকসেসফুল লয়ার, মানে ওনার বাবাও কিন্তু একজন সাকসেসফুল লয়ার ছিলেন, রিসিভ দ্য টাইটেল অফ রায় বাহাদুর, হি লেটার বিকেম এ মেম্বার অফ দ্য বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল। মতলব মানে আমি এগুলো বলতে চাইলাম যে ওনার ব্যাকগ্রাউন্ডটাও দেখো, আজকে ওনার কোয়ালিফিকেশনও যদি তুমি দেখো নেতাজি সুভাষচন্দ্র বোসের, কোনো অ্যাঙ্গেল থেকে আমরা ওনাকে কোয়ালিফিকেশনও ফেলতে পারবো না। বাট তা সত্ত্বেও উনি কি স্বপ্ন দেখেছিল? উনি একটা জিনিস স্বপ্ন দেখেছিল যে আমাকে দেশকে স্বাধীনতা দিতে হবে, রাইট। তাহলে এই ব্যক্তিত্ব ড্রিম দেখেছিল, এত কোয়ালিটি এত কিছু থাকার পরও ওনার মধ্যে কি ছিল? একটা ড্রিম ছিল এবং একটা অ্যাম্বিশনও ছিল। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে আসি। কে? ভগত সিং। কি বলছে? 1907 জন্মগ্রহণ করে এবং 1931 উনি মারা যায়। ভগত সিং অ্যান্ড বটুকেশ্বর দত্ত স্টেটেড, ইফ দ্য ডিপ আর টু হিয়ার দ্য সাউন্ড হ্যাজ টু বি ভেরি লাউড। When he dropped the bomb, it was not our intention to kill anybody. উনি বোম ফেলেছিল, ওনার কোনো ইন্টেনশন ছিল না কাউকে মারার, রাইট। উই হ্যাভ বম্বড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, দ্য ব্রিটিশ মাস্ট কুইট ইন্ডিয়া অ্যান্ড মেক হার ফ্রি। মানে ওনাদের একটাই অবজেক্টিভ ছিল, আমাদের দেশকে স্বাধীনতা দেওয়া। তার মানে দেখো ওই ব্যক্তিটার মধ্যেও কি স্বপ্ন ছিল? নিজের জীবন অবধি দিতে চাইল ওনার স্বপ্নটা পূরণ করার জন্য। উনি স্বপ্নটা, ওনার স্বপ্নটা কি ছিল? যে আমি কুইট ইন্ডিয়া মানে ব্রিটিশ গভর্নমেন্টকে ভারত থেকে বাইরে বের করবো। তাহলে তুমি আমি সব, বিকজ আমাদের কাছে এত মহান ব্যক্তিত্ব আছে, মহান ব্যক্তিত্বের প্রত্যেকটা লোকের আমি কাহিনীগুলো শেয়ার করতে পারবো না, বাট আমি 10-12 কাহিনী থেকে একটা কমন ফ্যাক্টরে এসে আজকে দাঁড়াবো, আজকে সেশনটাতে দাঁড়াবো। তাহলে ভগত সিং নিজেকে শহীদ করে দিল দেশের জন্য, স্বপ্নটা কি ছিল? দেশকে স্বাধীনতা দেয়া, রাইট। চলো নেক্সট, এ তো গেল ফ্রিডম ফাইটার, এবার চলে আসি কিছু স্পোর্টসে। স্পোর্টসে কে? দাদাগিরি, সৌরভ গাঙ্গুলি আমাদের বেঙ্গলে, রাইট। আজকে যদি তুমি তুমি ওনার লাইফ স্টোরি দেখো, কবে জন্মগ্রহণ করেছিল, লাইফ স্টোরি শর্টকাটে আমি বলার চেষ্টা করছি, কবে জন্মগ্রহণ করেছিল? 8th July 1972, বর্ন ইন কলকাতা। 1989 ফার্স্ট ক্লাস ক্রিকেট ডেবিউ ফর বেঙ্গল, 1989 সে কোথা থেকে আসলো? ফার্স্ট ক্লাস ক্রিকেট ডেবিউ ফর বেঙ্গল, মানে বেঙ্গল থেকে শুরু করলো, মানে লোকাল গ্রাউন্ড থেকে। তারপরে কি বলো, 1992 ওডিআই ডেবিউ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, স্কোরড 3 runs ড্রপড ফ্রম দ্য ট্রি, মানে সেই ম্যাচে ও 3 run করেছিল, যেখান থেকে কি করলো, তাকে টিম থেকেও বের করে দেয়। মানে তাহলে দেখো, প্রথমে বেঙ্গল টিমে গেল, বেঙ্গল টিম থেকে সে কি করলো, ওডিআইতে আসলো, ওডিআইতে আসার পর সে খেললো, মাত্র 3 run করলো, তাকে কি করলো, ইন্ডিয়ান টিম থেকে বের করে দিল। 1996 মানে দেখো তাহলে কত বছরের গ্যাপ, 4 বছর,
1992 পর 1996 মানে 4 বছর বাদে রিকর্ড টু দা ন্যাশনাল টিম টেস্ট ডেবিউ মানে তাকে আবার ডাকা হলো কিসের জন্য টেস্ট খেলার জন্য নট ওয়ান ডে 1996 এর পর 2006 রেকর্ড ফর ওডিআই মানে 1996 মানে আরো 10 বছর বাদে 2006 এ তাকে কোথায় ডাকা হলো ওয়ান ডে খেলার জন্য তাহলে প্রথম চান্স সে কবে পেয়েছিল 1992 তারপরে সেকেন্ড ইন্টারন্যাশনাল খেলার চান্স কবে পায় 2006 মানে কত বছর বাদে 14 বছর বাদে এই হিস্ট্রিগুলো আমাদের জানা উচিত রাইট 2007 উনি কি করেন টেস্ট টিম কামব্যাক মেডেন ডাবল সেঞ্চুরি আবার 1996 থেকে আবার উনি আউট হয়ে যান আবার কবে এন্ট্রি হয় 2007 2007 এ এন্ট্রি হয়ে উনি কি করে সেঞ্চুরি করে লর্ডসের একটা সেঞ্চুরি ছিল নেমে সেঞ্চুরিটা করে করার পর 2008 রিটায়ার কি হয় রিটায়ার ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট তো উনি কি বলছে 1992 টু 1996 প্লেড ডোমেস্টিক ক্রিকেট তো এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেয়া হলো ক্যাপ্টেন হয় 2005 এ গ্রেগ চ্যাপেলের সাথে আবার তার ঝামেলা হয় ঝামেলা হবার পর সে আবার আউট হয়ে যায় তো সরি আমার মনে হয় এখানে 1992 থেকে সে ড্রপ হবার পর 1996 থেকে খেলা শুরু করে 2000 এ গিয়ে ক্যাপ্টেন হয় আবার 2005 এ গ্রেগ চ্যাপেল তাকে কি করে টিম থেকে বের করে দেয় তারপরে 2015 এ সে এসে কি হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট হয় এবং 2019 এ ও কি হয় বিসিসিআই প্রেসিডেন্ট হয় মানে ক্রিকেটের টপ যেটাকে বলা হয় রাইট আমরা যতটুকু জানি সে বিসিসিআই প্রেসিডেন্ট সে হয় এটা হচ্ছে তার জার্নি তাহলে সে স্বপ্ন কি দেখেছিল তার তার জীবনে অনেক আপ ডাউন সবকিছু হয়েছিল তারপরেও সে আজকে গিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট হলো শুধু লাইফ স্টোরিটা বলছি প্রত্যেকের জীবনে একটা কমন ফ্যাক্টর সেগুলো নিয়ে পরে আলোচনা করছি নেক্সট স্লাইডে আমি যাচ্ছি একে এবার ফিল্ম স্টারে আসি ফিল্ম স্টারে কে অমিতাভ বচ্চন হি হ্যাড নো মানি ইন হিজ পকেট ওয়ান্স হি হ্যাজ লুকিং ফর এ জব তার কাছে পকেটে একটা টাকাও ছিল না সে চাকরি খুঁজতে বেরিয়েছিল ওয়ান্স এ রেডিও চ্যানেল কিকড হিম আউট ফর পুয়ার ভয়েস তার ভয়েসটার জন্য তাকে কি করেছিল রেডিও চ্যানেল থেকে তাকে কিক মেরেছিল যে না তোমাকে তোমার এই গলার ভয়েস আমাদের চলবে না বাট হিজ লাইফ চেঞ্জ ফর এভার আফটার আজকে আমরা জানি উনি কোন জায়গায় পৌঁছেছেন চলো নেক্সট স্লাইডে আসি এ কে অক্ষয় কুমার বিফোর এন্টারিং বলিউড হি ওয়ার্ক এজ এ শেফ অ্যান্ড এ ওয়েটার অক্ষয় কুমার কি ছিল একজন শেফ ছিল এবং সাথে কি ছিল ওয়েটার ছিল আর আজকে অক্ষয় কুমার কোন জায়গায় পৌঁছেছে সেটাও আমরা জানি তার মানে আমি জিরো থেকে প্রত্যেকটা ব্যক্তি হিরোতে পৌঁছেছে তাহলে তার মধ্যে কি কি কোয়ালিটি ছিল বলে সে ওই জায়গাটায় পৌঁছেছে নেক্সট কে ফ্রম এ বাস কন্ডাক্টর টু সুপারস্টার ফ্রম শিবাজি রাও গায়কোয়াড় টু রজনী একটা বাস কন্ডাক্টর ছিল তারপরে সে আজকে ফেমাস সুপারস্টার হলো যার নাম কি রজনীকান্ত ফিল্ম স্টারে রাইট সেও জিরো থেকে হিরো হয়েছে নেক্সট কে সন অফ এ বাস ড্রাইভারের ছেলে কি করলো হু কেম টু ব্যাঙ্গালোর উইথ জাস্ট 300 rupees ইন পকেট 300 টাকা নিয়ে সে ব্যাঙ্গালোরের মতো শহরে আসে ব্যাকস্টেজ অ্যাট থিয়েটার অ্যান্ড দেন টিভি ইন সিরিয়ালস সে কাজ করে কোথায় ব্যাকস্টেজ থিয়েটারের পেছনে এবং দেন টিভি সিরিয়ালে ও কাজ করে আজকে সে কোথায় আছে সেটাও আমরা ভালো করে জানি ইয়াস কেজিএফ যে মুভিটা সবচেয়ে ফেমাস হলো নেক্সট একটা চাও দাও আজকে প্রধানমন্ত্রী জায়গায় এসেছে রাইট নেক্সট একে স্টিভ জবস হ্যাড টু সেল হিজ মোটর বাইক টু ফাইন্যান্স হিজ স্টার্টআপ অ্যাপেল ইন 1976 এ উনি ওনার অ্যাপেল ফোন কোম্পানিটাকে শুরু করার জন্য উনি কি করেছিল ওনার যে মোটর বাইকটা ছিল সেটা বিক্রি করে দিয়েছিল তার মানে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কোন জায়গায় ছিল দেখো বাট Now Apple become the first company to hit a $3 trillion market cap মানে 223 লাখ কোটি টাকার মালিক হয়েছে কত 223 লাখ কোটি টাকার মালিক তার মানে এই যে প্রত্যেকটা ব্যক্তির আমি জীবন কাহিনী দেখালাম কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য দেশের জন্য ফাইট করেছে কেউ তার কেরিয়ার এস্টাবলিশ করার জন্য ফাইট করেছে এবং প্রত্যেকে জিরো থেকে উঠে এসেছে নেক্সট কে পার্থভূমি সে কোথা থেকে উঠে এসেছে সেও জিরো থেকে উঠে এসেছে তার ওনার বাবা মা পুলিশ কনস্টেবল ছিলেন পুলিশে কাজ করত একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত
এমন ওনার যে কাহিনী ছিল, উনি সকালবেলা 100 জন 200 জনের পেছনে লাইনে দাঁড়িয়ে জল নিত। একটা মহল্লার মধ্যে একটা দুটো টয়লেট ছিল, সেখানে লাইনে দাঁড়িয়ে টয়লেটে যাওয়া। তাহলে এই পরিস্থিতি থেকে পার্থ ভৌমিক আজকে উঠে এসেছে এবং উঠে এসে 99 করে আজকে নিয়ার অবর আমাদের ইন্ডাস্ট্রি থেকে 15-20 crore মিনিমাম মালিক, এবং যার জীবিত অবস্থায় জানা ভ্যালু, মারা গেলে পরে তারা এত প্রিমিয়াম দেয়া আছে, এত এলআইসি করা আছে, 99 করে কমসে কম 10-15 crore তো শুধু ইন্স্যুরেন্সই থেকে উনি পাবেন। তাহলে ইজ নানা দাদে আওয়ার গ্রেট পার্সোনালিটি, গ্রেট লিডার মিস্টার পার্থ ভৌমিক। তো ওনার জন্য একটা খুব দারুণ তালি হওয়া উচিত, প্রত্যেকটা ব্যক্তিত্বের জন্য আরো তালি হওয়া উচিত। নেক্সট লাইভ কে, যার ট্রেনিং আজকে আপনারা নেবেন, সে কে? সুরজিত অধিকারী, রাইট? এমনও দিন যেত, নেক্সট স্লাইডে চলে আসছে, দুজনের ব্যাপারে একবারই বলে দিই, নেক্সট স্লাইড, উনি কে? আমাদের রামচন্দ্র অধিকারী। আমি সেই দিন থেকে ওনাদের চিনি, যেই দিন থেকে আজকে তোমরা দেখতে পাচ্ছ সুরজিৎ অধিকারীর এক এক বছরে, সুরজিৎ অধিকারী 99 করে রাইট নাও পরিস্থিতিতে কমসে কম 20-25 crore মালিক। ওনার ভাই, দাদা, দিদি সবাই মিলে ইন্ডাস্ট্রিতে কাজ করে। তাহলে আমি সেই দিন দেখেছি যেদিন ওরা কাকুর বাড়িতে থাকতো এবং যে রুমটাতে থাকতো সেই রুমটাতে কি হতো, সেই রুমটাতে কি হতো, জল পড়তো। মানে এরকম ভাবে জল পড়তো, কে টিনের চাল থেকে জল পড়তো, নিচে বাটি রাখতে হতো, নিচে বাটি রাখতো। এই কাহিনীগুলো জীবনে কোনোদিন শুনবে না, কারণ আমরা একসাথে কাজ করেছি, আমি দাদার সাথে স্পেশালি কাজ করেছি এবং কাজ করতে করতে ওনার জিনিসটা দেখেছি যে উনি ভাড়াটিয়া বাড়িতে থাকতো, কাকুর বাড়া কোথা থেকে উঠে এসছে, তারা কেউ আলিশান ফ্যামিলি থেকে বিলং করেনি, তাহলে তারা উঠে এসছে তাদের জিরো পজিশন থেকে আজকে এত জায়গায় এসছে। তাহলে আমি তো শুধু 10-15 এক্সাম্পল দিলাম, তাহলে আমি যদি পুরো এক্সাম্পল নিয়ে বসতাম তাহলে মোটামুটি 100 দেওয়া যেতে পারতো, 1000 এক্সাম্পল দেওয়া যেতে পারতো, কারণ আমি শুধু ইন্ডিয়া বললাম, পুরো ওয়ার্ল্ড নিয়ে যদি বলতাম তাহলে এত কত সাকসেসফুল পার্সন ছিল যারা জিরো থেকে হিরো হয়েছে, 20-30 crore মালিক হয়েছে, 1000-10 crore মালিক হয়েছে এবং মহান ব্যক্তিত্বে প্রকাশ ঘটিয়েছে, সেটা বিল গেটস হোক, রাইট, সেটা মার্ক জুকারবার্গ হোক, তুমি যার নামই নেন নিয়ে নাও, তারা সবাই জিরো থেকে হিরো হয়েছে। কিসের জন্য হলো, চলো একটু ডিসকাস করি, কিসের থেকে আসলো, তাদের মেইন পয়েন্ট কি ছিল? সবার প্রথম মেইন পয়েন্ট ছিল, তাদের সবার কমন কিছু জিনিস ছিল, প্রত্যেকটা ব্যক্তি, আজকে যে আমি রামদার এক্সাম্পল দিলাম, সুরজিৎদার এক্সাম্পল দিলাম, পার্থদার এক্সাম্পল দিলাম, রাইট, নেতাজির এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আজকে একটা কমন ফ্যাক্টর ছিল, সেটা ছিল কি, ড্রিম। নাহলে যে রামদার বাড়িতে আমি দেখতাম টিনের চাল থেকে জল পড়ছে, টপ টপ করে বাসন রাখছে, আজকে ব্যারাকপুরের মতো জায়গায় 99 করে 1-2 crore একটা ঘর আছে, তাহলে টিনের চাল থেকে 2 crore ঘরের সফর, শুধু 10-12 বছরের মধ্যে এই ডিফারেন্সটা হয়েছে। তাহলে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যদি একটা কমন ফ্যাক্টর দেখে থাকো বন্ধু, তাহলে সেই কমন ফ্যাক্টরটা হচ্ছে কি, ড্রিম, স্বপ্ন, যে আমাকে জীবনে কিছু করতে হবে, জীবনে আমাকে কিছু করতে হবে, অ্যাম্বিশন। এবার এই ড্রিম পূরণ করার জন্য, ড্রিম এমন একটা জিনিস, ড্রিমকে যদি তুমি ডিভাইড করো, ডি ফর ডিটারমাইন্ড, আর ফর রিয়েলিস্টিক, ই ফর ইমোশন, এ ফর অ্যাচিভেবল, এ ফর মেজারেবল, যেটাকে টাকা দিয়ে মাপা যায়। বাট কিছু কিছু ড্রিম এমন ছিল যেগুলো টাকা দিয়েও মাপা যেত না, তার একটা জীবনের লক্ষ্য ছিল, তার জীবনে এইম ছিল। নেতাজির এইম কি ছিল, দেশকে স্বাধীনতা লাভ করানো, ফ্রিডম ফাইটার, তার জন্য যদি নিজের জীবন দিয়ে দিতে হয়, আমি আমার নিজের জীবন দিয়ে দেবো বাট দেশকে স্বাধীনতা লাভ করাবো। ভগৎ সিং নিজের জীবনই দিয়ে দিল দেশের স্বাধীনতা লাভ করানোর জন্য, এর জন্য। তাহলে প্রত্যেকটা মহান ব্যক্তিত্বের কমন ফ্যাক্টর কি দাঁড়ায়, সেটা হচ্ছে ড্রিম। ড্রিম এমন একটা জিনিস, ড্রিম কার স্বপ্ন কিরকম, সেই স্বপ্নটার উপরে ডিপেন্ড করে সে কোন জায়গায় যাবে। কেউ স্বপ্ন দেখে কি, আমি 5000 একটা চাকরি পাবো, আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে, তার কাছে ড্রিমটা 5000। কেউ স্বপ্ন দেখে কি করে পড়াশোনা করে একটা 15000 পাবো, তাহলে তার স্বপ্নটা 15000। কেউ স্বপ্ন দেখে কি, আমার পকেটে 300 আছে বাট আমি 300 crore মালিক হব। ডিপেন্ড করছে তোমার স্বপ্নটা তুমি কি ধরনের চাও। তখনই এপিজে আব্দুল কালামের ওই কথাটা সামনে চলে আসে, এপিজে আব্দুল কালাম মহান ব্যক্তিত্ব, উনিও একটা দারুণ কথা বলেছিল,
कि सपना वो नहीं होता है जो हम रात को सोते हुए देखते हैं, जेटा सपना स्वप्न सेटा ना जेटा हम रात्रे घूमी देगी, सपना तो वो होता है जिसको हमको सोने ही ना दे। मन ने सकाले बिकाले उठते बसते चलते फिरते আমার মাথায় একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমার স্বপ্ন যে তোমাকে ঘুমোতে দেবে না, not only night full day, is it clear? This called dream. এবার question is there, এবার question is there যে দাদা আমার তো dream নেই, তাহলে স্মার্ট ভ্যালুটাকে কি করে করব? স্মার্ট ভ্যালুকে পেট চালানোর জন্য 5000 10000 15000 20000 কামানোর জন্য? নো, স্মার্ট ভ্যালু হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি তোমার আনলিমিটেড স্বপ্ন পূরণ করতে পারো। এটা স্বপ্ন পুরো করা বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং স্মার্ট ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বপ্ন পুরো করার বিজনেস। এবার আমি যদি স্বপ্ন পূরণ করতে চাই, স্বপ্নটা কার? আমার। তাহলে প্রত্যেকটা ব্যক্তি কি খেয়েছে নিজের স্বপ্নটাকে পূরণ করতে গিয়ে? কি খেলো? সাথে একটা সবচেয়ে বড় পয়েন্ট, সেটা কি খেলো? রিজেকশন খেলো। কি খেলো? রিজেকশন খেলো। আমি সৌরভ গাঙ্গুলির এক্সাম্পলটা যদি দেখি, আজকে 2019 এসেছে বিসিসিআই প্রেসিডেন্ট হলো, তার রাস্তাটা যেটা ছিল সেটা কি গোলাপ ফুল দিয়ে বেছানো ছিল? না, কাটার কাটার উপর দিয়ে তাকে চলতে হয়েছে। তারপরে গিয়ে সে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছে, না জানে কত পলিটিক্স হয়েছে, সেই পলিটিক্স গুলোকে তাকে হজম করতে হয়েছে, সবার সাথে রিলেশন বিল্ড আপ করতে হয়েছে, তারপরে সে টপ অফ দ্য টপ জায়গায় এসেছে। এবং শুধু সে স্বপ্নটা পূরণ করার জন্য শুধু রিজেকশন খেলো, নট অনলি দেন, সে তাদের মধ্যে আরেকটা সবচেয়ে বড় কোয়ালিটি ছিল, সেটা হচ্ছে কি? রিলেশনশিপ মেকার। তারা প্রত্যেকে অনেক ভালো সম্পর্ক স্থাপন করতে পারত। কার সাথে? লোকের সাথে। তারা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, তাদের মধ্যে সবচেয়ে বড় অ্যাটিটিউড ছিল ফরগেট এন্ড ফরগিভ। তারা কেউ রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেনি, রিভেঞ্জ নেওয়ার চেষ্টা তখনই করেছে যখন দেশের মায়ের উপর হাত দেওয়ার চেষ্টা করেছে। তাছাড়া কিন্তু তাদের মধ্যে তারা ব্রিটিশদের পুরো সবাইকে মেরে ফেলবে, তাদের মধ্যে কিন্তু সেই রাগ ছিল না, তুমি আমার দেশে স্বাধীনতা দাও আমি তোমাকে সবকিছু ছেড়ে দেবো। দেশের উপর যখন হয়েছে তখন তারা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেছে। আদার্স ওয়াই ওরা এত বড় একটা আজাদিন ফজ করেছে, রিলেশনশিপ না থাকলে নেতাজি কি আজাদিন ফজ তৈরি করতে পারতো? পারতো? তাহলে তুমি প্রত্যেকটা মহান ব্যক্তির যদি এক্সাম্পল নাও, তারা স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখার জন্য তারা রিজেকশন খাবার জন্য তৈরি ছিল, এবং রিজেকশন খাবার পর তারা রিলেশনশিপ মেকিং ছিল, এবং প্রত্যেকটার পেছনে কি ছিল? একটা ফোকাস ছিল। কি ছিল? ফোকাস। তারা কি ছিল? ফোকাস ছিল কিসের প্রতি? তার স্বপ্নের প্রতি। এবং যখনই তার স্বপ্নের প্রতি সে ফোকাস ছিল তখন অটোমেটিক্যালি সে রিজেকশন কা হজম করে নিচ্ছে, ঠিক আছে ও বলছে বলুক। যখন ও ফোকাস ছিল ওর স্বপ্নের প্রতি তখন ও কি করলো? রিলেশনশিপ বানানো শুরু করে দিল, ঠিক আছে চলো আমি তো রিলেশন বানিয়ে যাবই, ফোকাস ছিল। এবং এই তিনটে জিনিস, এই ফোকাস অ্যাঙ্গেলটা ছিল, এবং সাথে কি ছিল? একটা ট্রিমেন্ডাস লেভেলের কমিটমেন্ট। কি ছিল? কমিটমেন্ট ছিল। কি ছিল? কমিটমেন্ট কিসের প্রতি? নিজের স্বপ্নের প্রতি। শুধু নট অনলি কমিটমেন্ট, সাথে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, সেটা কি ছিল জানো? কমিটমেন্টের সাথে সাথে সেটা ছিল রেসপন্সিবিলিটি। কি ছিল? তার রেসপন্সিবল ছিল। তারা কি ছিল? রেসপন্সিবিলিটি। তাহলে আমি যদি তাদের মধ্যে কমন ফ্যাক্টর গুলো আমি দেখি, কমন ফ্যাক্টর প্রত্যেকটা সাকসেস হচ্ছে, রামদা বলো বা পার্থদা বলো, আমি এবার স্মার্ট ভ্যালুর সাথে কম্পেয়ার আছে, তুমি যত সাকসেসফুল পার্সনের লিডারদের দেখবে তারা কি দেখবে? তুমি এবার এই কটা জিনিসে তার মধ্যে ঘুরপাক খায়। তুমি কোনো একটা বড় লিডারের সাথে কথাবার্তা বলছো, সে কি বলছে জানিস তো? নেক্সট ইয়ারের মধ্যে আরেকটা গাড়ি কিনতে হবে, তার মানে সে চর্চা করছে কি? ড্রিম। সে তার সাথে একটা ডিসকাশন হচ্ছে, সে হচ্ছে কিসের নিয়ে চর্চা করছে? আজকে না আমাকে এই ঘরটা কিনতে হবে। সে কি নিয়ে চর্চা করছে? ড্রিম। ড্রিমটাকে পাওয়ার জন্য সে কি খেতে রাজি? রিজেকশন খেতে রাজি। কেউ কোনো লোক এসে বলছে তোমার প্রজেক্টটা ভালো, তখনও স্মাইল দিচ্ছে। কেউ এসে বলছে তোমার প্রজেক্টটা খারাপ, তখনও সে স্মাইল দিচ্ছে, মানে সে রিজেকশন খেতে রেডি। মা বাবা বকা দিচ্ছে, তারপরেও বলছে মা বিশ্বাস রাখো আমি আমার কেরিয়ার ভালো জায়গায় প্রতিস্থাপন করবো, তার মানে সেখানেও রিজেকশন খাবার পর সে তার জায়গায় স্বপ্নের প্রতি অনর। তারপরে তুমি লিডার্সকে দেখো, সে কি করতে পারে? সে একটা ভালো রিলেশনশিপ মেকার। তুমি দেখো তোমাদের টিমে রামদার সাথে তোমাদের একটা ভালো রিলেশন, তোমাদের টিমে সুরজিৎদার সাথে একটা ভালো রিলেশন, পার্থদার সাথে একটা তোমার ভালো রিলেশন, তার মানে তারা কি? তারা একজ এ গুড রিলেশনশিপ মেকার।
নট অনলি দ্যাট, তাদের কি ফোকাসিং অ্যাটিটিউড দেখো, যে আমি সারা বছর কাজ করব, আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, আমার টিমের ছেলেকে এই জায়গায় নিয়ে যেতে হবে, ফোকাস। সে কি মস্তিবাজি করতে বেরাচ্ছে না, ফোকাসের সাথে কাজ করছে, সাথে কি নিচ্ছে একটা ট্রিমেন্ডাস লেভেলের কমিটমেন্ট, কমিটমেন্ট নিচ্ছে যে না আমার সাথে যেসব ছেলে মেয়ে জুড়ে আছে তাদেরকে আমি কি করব একটা টপ অফ দ্য টপ জায়গায় পৌঁছাবো। কিসের মাধ্যমে? উইথ রেসপন্সিবিলিটির মাধ্যমে, যে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি যে আমি আমার টিমে প্রত্যেকটা ছেলে মেয়েকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং আমি আমার তাকে একটা বড় উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। কমন ফ্যাক্টর, দিস কমন। এবার তুমি চিন্তা করো, তোমার সাকসেসফুল, তুমি যে সাকসেসফুল হতে পারছো না কোন জায়গাটায় আটকাচ্ছে, কি তোমার স্বপ্নটা কমজোর? দাদা স্বপ্ন তো দেখি বাট ক্যাজুয়াল অ্যাপ্রোচে, না দাদা স্বপ্ন আমার ঠিক আছে কিন্তু লোকে না, দশটা লোককে আমি প্ল্যান দেখালাম, দশটা লোক যখন মানা করে দেয় না তখন না আমার কাজটা হয় না, তার মানে আমি কোথায় আটকাচ্ছি? আমি রিজেকশন হজম করতে পারছি না, তাহলে আমি বড় মহান ব্যক্তিত্ব হব কি করে? দিনের বেলাতেও ঘুম আসছে, তার মানে কি আমি আমার ক্যারিয়ারের প্রতি ফোকাসড, আমি আমার ক্যারিয়ারের প্রতি ফোকাস না, তাহলে আমি কি করে একটা মহান ব্যক্তিত্বের জায়গায় যাব? আমাকে কমিটমেন্ট বলা হয়েছিল 10:30 থেকে ট্রেনিং হবে, আমি ক্যাজুয়াল অ্যাপ্রোচে এসেছি 11:30 থেকে, তাহলে কি আমি কি আমার বিজনেসের উপরে কমিটেড? ক্যাজুয়াল আমি কি আমার টিমের সাথে সিনিয়র জুনিয়র সবার সাথে কি আমার ভালো সম্পর্ক আছে? কোশ্চেন করো, তাহলে কোন জায়গায় আটকাচ্ছে? তাহলে এই কটা পয়েন্ট যখনই থাকবে তখনই তুমি একটা সাকসেসে টপ অফ দ্য টপ জায়গায় পৌঁছাতে পারবে, লোকে তোমাকে স্মরণ করবে এবং লোকে বলবে আমি এনার মতো হতে চায়, এই ব্যক্তিত্বের মতো হতে চায়, যে মহান মহান লিডারের লোকের কথা আমরা বললাম। আমি লিডার না, লিডার তারা যারা লাস্ট মোমেন্ট অব দি নিজের জীবন দিয়ে দিতে পারে। আমি এখনো সেই জায়গাটা প্রুফ করে উঠতে পারিনি, আমাকেও প্রুফ করা বাকি। এটা হচ্ছে সাকসেসের মূল মন্ত্র। লোকে বলে না সাকসেস, সাকসেস পেতে গেলে ভাই তোমাকে স্বপ্ন দেখতে হবে। এবার আমি যদি জিজ্ঞাসা করি ভাই তোমার স্বপ্ন কি, তুমি বলবে দাদা একটা বাইক কেনা আমার স্বপ্ন, তুমি বলবে দাদা একটা ল্যাপটপ কেনা আমার স্বপ্ন, দাদা একটা গাড়ি কেনা আমার স্বপ্ন, যে কোনো মূল্যে পরিবারে 10-15 হাজার টাকা কি করে দেবো সেটা দিলেই আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, মার মুখে স্মাইল, ভেরি গুড। বাট এই ক্ষেত্রে তুমি মহান ব্যক্তিত্ব পরিচয় হবে না। আমি আমার বাবার নাম জানি, আমার বাবার বাবার নামও জানি, বাট 10 জেনারেশন আগে যে এসছে তার নাম কেন আমি জানি না? তুমি তোমার বাবার নাম জানো, বাবার বাবার নামও জানো, ঠাকুরদার নামও জানো, ঠাকুরদার বাবার নামও জানো, আমি ধরলাম জানো। 10 জেনারেশন আগে যে এসছে তার নামটা বলো তো, 10 পুরুষের আগে নাম কেউ এনিবডি কেন বলতে পারছো না? কারণ উনি কিছু করে যায়নি। যদি কিছু করে যেত তাহলে আমরা ওনার নাম 10 জেনারেশন বাদেও বলতাম কি আমি এই বংশের, আমি এই বংশের ছেলে, এই বংশের মেয়ে। তাহলে এই কথাগুলো কেন আমি বলতে পারছি না? বিকজ 10 জেনারেশন আগে যে এসেছিল সে কিছু করে যেতে পারেনি, কারণ তার সেই অ্যাম্বিশন মানে উইথ রেসপেক্ট, মানে এরকম না যে আমি ওনাকে রেসপেক্ট দিচ্ছি না, আমি রেসপেক্ট দিয়েই কথাটা বলছি, বাট আমি বোঝানোর জন্য কনসেপ্টটা, উনি 10 জেনারেশন আসার পরে উনি ওই জিনিসটা করে যেতে পারেনি বলে আমরা আজকে ইয়া স্মরণ করে রাখতে পারিনি। বাট আজকে যদি ওনার নামে, আজকে যদি আমরা শিবাজি মহারাজের বংশধর হতাম তাহলে আমরা কি বলতাম জানো? আমরা শিবাজি মহারাজের বংশধর। Am I right or wrong? তাহলে তাহলে আমাকে যদি ক্লিয়ার বানাতে হয় তাহলে সবার প্রথমে ইম্পর্টেন্ট কি, তোমাকে আজকের থেকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, ড্রিম। যার যত বড় স্বপ্ন তার রিজেকশন খাওয়ার তত বেশি পাওয়ার, কারণ সে স্বপ্নটাকে পূরণ করার জন্য টপ অফ দ্য টপ জায়গায় যেতে হয়।